নমস্কার বন্ধুরা, বং আইডিয়াস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে এয়ারটেলের পাঁচটা বেস্ট রিচার্জ প্ল্যান নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে প্ল্যানটা নিয়ে আলোচনা করব সেটা হলো 598। এই 598 প্ল্যানে আপনারা পেয়ে যাবেন 1.5 GB পার ডে ডেটা, ট্রুলি আনলিমিটেড কল যে কোনো নেটওয়ার্কে, 100 করে পার ডে SMS পুরো 84 দিনের জন্য। এছাড়া তার এয়ারটেল কিছু অ্যাডিশনাল বেনিফিটস দেয়, সেইগুলো আপনারা এনজয় করতে পারবেন। নেক্সট যে প্ল্যানটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো 399। এই 399 প্ল্যানে আপনারা পেয়ে যাবেন 1.5 GB পার ডে ডেটা, আনলিমিটেড কল যে কোনো নেটওয়ার্কে, 100 করে পার ডে SMS পুরো 56 দিনের জন্য ভ্যালিড থাকবে। আর এয়ারটেলের অ্যাডিশনাল বেনিফিটসগুলোও আপনি এখানে এনজয় করতে পারবেন। নেক্সট যে প্ল্যানটা নিয়ে বলবো সেটা হলো 698। এই 698 প্ল্যানে আপনারা পেয়ে যাবেন 2 GB পার ডে ডেটা, আনলিমিটেড কল যে কোনো নেটওয়ার্কে, 100 করে পার ডে SMS 84 দিনের জন্য। আপনাদের যাদের ডেটা কনজিউমের পরিমাণ বেশি তারা এই প্যাকটা ব্যবহার করতে পারেন। এই প্ল্যানেও আপনারা এয়ারটেলের তরফ থেকে অ্যাডিশনাল বেনিফিটসগুলো পাবেন। এরপর নেক্সট যে প্ল্যানটা নিয়ে আলোচনা করব সেটা হলো যাদের 4G হ্যান্ডসেট নেই বা যারা শুধুমাত্র কলিংয়ের জন্য রিচার্জ করতে চান তাদের জন্য এই প্যাকটা খুবই লাভজনক হবে। সেটা হলো 379। এই 379 প্ল্যানে আপনারা যে বেনিফিটসগুলো পাবেন সেটা হলো 6 GB ডেটা, আনলিমিটেড কল যে কোনো নেটওয়ার্কে এবং 900 SMS। এই প্যাকটার ভ্যালিডিটি থাকবে 84 দিনের। এখানেও আপনারা এয়ারটেলের অ্যাডিশনাল বেনিফিটসগুলো এনজয় করতে পারবেন। যে তিনটে প্ল্যানের ব্যাপারে আলোচনা করলাম, আপনারা এই তিনটে প্ল্যানিংয়ে আপনাদের যে যার সুবিধার মতো এটা আপনারা রিচার্জ করবেন, যার যতটা আপনাদের দরকার, যেরকম দরকার আপনারা সেটা রিচার্জ করবেন। এবং আপনারা মাই কুপন অপশানে গিয়ে একবার চেক করে নিতে পারেন যে এয়ারটেলের তরফ থেকে আপনারা কোনো কুপন পেয়েছেন কি না। যেরকম আমি পেয়েছি 50 টাকা করে কুপন, ওই জন্য আমার প্রত্যেক রিচার্জেই লেস হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কুপন লেস দেখাচ্ছে আমার। এরপরে যে প্ল্যানটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনাদের যাদের নর্মাল ফোন ইউজ করেন বা আপনাদের দুটো সিম আছে, আপনাদের দুটো সিমই চালু রাখতে হবে, কিন্তু আজকাল তো উইদাউট রিচার্জ আপনার কোনো সিমই চালু থাকবে না। সেই জন্য আমি একটা সাজেশন দিতে চাই, সেটা হলো আপনারা 49 রুপিজের একটা প্যাক আছে, আপনারা সেই প্যাকটা ইউজ করতে পারেন। এই 49 রুপিজ প্যাকের মধ্যে আপনারা পেয়ে যাবেন 38.52 টাকা টক টাইম, 100 MB ডেটা, আর এই প্যাকটার ভ্যালিডিটি থাকবে 28 দিনের। এরপর নেক্সট যে প্ল্যানটা নিয়ে আলোচনা করব সেটা হলো 48। এই 48 রুপিজের প্ল্যানটাতে আপনারা পেয়ে যাবেন 3 GB ডেটা 28 দিনের জন্য। এখানে আপনাদের যদি অ্যাডিশনাল কোনো এক্সট্রা ডেটার প্রয়োজন হয়, আপনাদের 1.5 GB পার ডে বা 2 GB পার ডে শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের ডেটা দরকার হয়, দেন এটা আপনারা রিচার্জ করে নিতে পারেন। আর তাছাড়াও যদি আপনারা 49 রুপিজের বদলে শুধু এই 48 রুপিজের প্ল্যানটা ইউজ করতে চান সেটাও আপনারা করতে পারেন। এই প্ল্যানগুলো ছাড়াও আরও কিছু টপ আপ রিচার্জ আপনারা এখান থেকে করতে পারবেন। সেটা আপনারা যদি 49 বা 48 এই দুটো প্ল্যান যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাকে 10 টাকা, 20 টাকা বা 100 টাকা রিচার্জ করতে হতে পারে আপনার টপ আপ ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পর আপনাদের এই রিচার্জগুলো করতে হবে। এছাড়াও আরও কিছু ইন্টারন্যাশনাল রোমিং প্যাকও রয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।